আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবর নিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ চৌধুরী শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম অসুস্থতার কারণে কমনওয়েলথ ডে এর পাবলিক অনুষ্ঠানের যাত্রা প্রত্যাহার রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য প্রজন্ম মঞ্চের উদ্যোগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে সভা কেন্দ্রীয় নেতাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্যস্থ আঠারো দলীয় জুটের খবরের প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত চিকিৎসকের পরামর্শের কারণে বাৎসরিক কমনওয়েলথ ডে পাবলিক অনুষ্ঠানের শেষ মুহূর্তে যাত্রা প্রত্যাহার করে নিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ যদিও এ সপ্তাহের প্রথমে বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র কর্তৃক রানীর সকল সফর নির্ধারণ করার তথ্য জানা গিয়েছিল তবে রানীর পরিবর্তে অনুষ্ঠানে যোগ দেন ডিউক অব এডিন বরা তিনি সরকারি একটি গাড়িতে সভায় যোগ দেন তবে রানী দ্বিতীয় এলিজাবেথের সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে উল্লেখ্য যে গত রোববার ছিয়াশি বছর বয়সী রানীকে টেরিটিস রোগের কারণে হাসপাতালে স্বর্ণাপন্ন হতে হয় যা ছিল এক দশকের মধ্যে প্রথম বাকিংহাম প্যালেসের এক মুখপাত্রের উদ্ধৃতি থেকে জানা যায় সোমবার রানীর চিকিৎসা প্রদানকারী চিকিৎসক প্রত্যহ সকালে চার্চে এক ঘন্টা সময় অতিবাহিত না করতে কিছুদিনের জন্য অনুরোধ জানান তার পরপরই রানীর কমনওয়েলথের সকালের অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে তবে কমনওয়েলথের বার্ষরিক অনুষ্ঠান নিয়ে বিশেষ বার্তা প্রদান করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেস থেকে এক প্রেরিত বার্তায় তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বসবাসকারী বৃহৎ জনগোষ্ঠীকে একে অপরের সহযোগিতা আরও এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া এ দেশগুলোর শান্তি গণতান্ত্রিক চর্চা উন্নয়ন এবং আইন ও মানবাধিকার রক্ষায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান বাংলাদেশের শাহবাগ প্রজন্ম স্কোয়ারের সমর্থনে গঠিত যুক্তরাজ্য প্রজন্ম মঞ্চের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনের ট্রাভেলগাড়ি স্কোয়ারের সভা অনুষ্ঠিত হয়েছে বিরূপ আবহাওয়া সত্ত্বেও এতে প্রবাসী বসবাসকারী বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এ ধরনের গণন বিদারী বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত ওঠে ঐতিহাসিক রাফেলগার স্কোয়ার সভা থেকে উপস্থিত প্রবাসীরা অবিলম্বে দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এছাড়া অপরাপর যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় প্রদান এবং তা কার্যকরের জোর দাবি জানান যুক্তরাজ্য প্রজন্ম স্কোয়ারের সাথে সমন্বয় রেখে যে কোনো আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় গ্রেফতার ও চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলীয় শাখা সোমবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আয়োজিত সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আঠারো দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই বর্তমান সরকারের বিরুদ্ধে ওলামা একরামদের সাথে বৈরী আচরণ করেছে বলে অভিযোগ করে ফেস্টুন ব্যানার ও বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করা হয় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক নজরুল ইসলাম মুফতি শাহ সদরুদ্দিন আব্দুল কাদের সালেহ সহ জুটের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ শেষে জুটের স্থানীয় নেতৃত্বের একটি মিছিল বের করা হয় এটি ব্রিকলেন প্রদক্ষিণ শেষে ব্যালেন্স রোড হয়ে আবার আলতাবালি পার্কে গিয়ে শেষ হয় যুক্তরাজ্য বাংলা মিডিয়ার কর্মরত সংবাদকর্মীদের শীর্ষস্থানীয় সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের এক সভা এটিএন বাংলা ইউকে কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্সের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুহেব উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলা টাইমস সম্পাদক তাজ রহমান সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী এনটিভি টিভি ইউরোপের পরিচালক সরোয়ার বাবু হেড অব প্রোডাকশন আব্দুল আউয়াল মামুন সাপ্তাহিক বাংলা নিউজের রাজীব হাসান বিডি নিউজের সম্পাদক সুহেব কবির এটিএন বাংলা হেফাজুল করিম রাকিব প্রমুখ সভায় টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন চ্যানেল নাইন ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর এম এ রহমান জাহিদ এ সভা থেকে সংগঠনের খসড়া গঠনতন্ত্র অনুমোদন সদস্য পদ সহ সংগঠনের বিগত সময়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সদস্যপদের জন্য দ্বিবার্ষিক ফি তিরিশ পাউন্ড নির্ধারণ করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির উদ্যোগে আগামী বারোই মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিটিশ হাউজ অব কমন্সের সামান্য সভাকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয় নিউহাম বিএনপির সভাপতি শাহস্তা চৌধুরী কুদ্দিসের সভাপতিত্বে এবং গ্রেটার লন্ডন বিএনপির সভাপতি তাজুর ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আক্তার হোসেন টুটুল ও আব্দুল হামিদ চৌধুরী উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন সেলিম সাধারণ সম্পাদক আহবাব খান বাপ্পি জাসাসের ভারপ্রাপ্ত সম্পাদক তানবীর চৌধুরী শিমুল শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ফোর্টি সিক্স রিজন ইউকে বেস আছে বিএনপির আমি সবাইকে এপিল দিতেছি আগামী বারো তারিখ পার্লামেন্ট স্কোয়ারের সামনে আপনারা অনুগ্রহ করিয়া সবাই আসবেন এটা আমাদের একটা বিরাট সাকসেস মিটিং এর দরকার বর্তমান কান্তিকালে আমি সকল রিজনাল কমিটি এবং অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল জাসাস শ্রমিকদল দল সকল সকলের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি যে আগামী পার্লামেন্ট জন্য নারীর তথ্য পাওয়ার অধিকার সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার এ স্থগানকে সামনে রেখে লন্ডন বাংলা কমিউনিটি বিভিন্ন জায়গায় কর্মরত নারীদের নিয়ে পূর্ব লন্ডনের কুটুমবাড়ি রেস্টুরেন্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সৈয়দা নাজনীল সুলতানা শিকার সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর জেনেত রহমান জুলি বেগম ফারজানা খান আরা মতিন মেহের নিগার চৌধুরী খালেদা কুরেশি নাজমা হুসেন লায়লা খান নাসিম কাজল আখি চৌধুরী মিরা বড়ুয়া প্রমুখ এ সভা থেকে শাহবাগের নারী মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করা হয় উপস্থিত নারী নেত্রীরা তাদের বক্তব্যে নারীদের সশিক্ষিত করতে পারলে তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি আসবে বলে উল্লেখ করেন যুক্তরাজ্যস্থ কোলাউরে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পুনর্মিলনী মা দিবস উপলক্ষে গর্বিত মায়েদের অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আব্দুল মহিদ সুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পির পরিচালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেতনাল গ্রিন ও ব থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুল আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমদ কাউন্সিলর মতিনুজ্জামান মিয়া মনিরুল আলম ব্যারিস্টার এম এ সালাম এম এ মনিম ফরিদ আহমদ প্রমুখ আর মা দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন ফাতিমা পারবীন চৌধুরী সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে লন্ডনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন শ্রী শ্রী লোকনাথ ভক্ত পরিষদ ইউকের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও মহাশিবরাত্রি উদযাপন করা হয়েছে পূর্ব লন্ডনের ম্যানর পার্কস্থ শিবা টেম্পলে পূজা অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী বর্ণাঢ্যভাবে এটি পালিত হয় এতে লন্ডনের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিজন দত্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত বিনয় দাসগুপ্ত দেবাশিস বণিক তাপস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে এ পূজা তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশে চলমান সংখ্যালঘুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে আংশদ এম এ জলিলের স্মরণে বার্মিংহামের মার্কেন্টাইল এক্সচেঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালির রুমে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত